ইউটিউবে অনুমিতস বুটিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছে অনুমিত বুটিক্সের কর্ণধার অনুরাধা। অনুরাধা, দর্শক বন্ধুদের জন্য কি স্পেশাল কালেকশন? একটু নতুন কালেকশন আনছি, মানে পুজো এসে গেছে তো, তা সেহেতু পুজোর অফারটা তো চলছেই, সবসময় নানা রকম করার চেষ্টা করছি। আর আপনারাও বলবেন যদি আরও নতুন অর্থ কিছু করা যায়। তবে এখন পুজোর সময় কোনো রিপিট নিচ্ছি না জানো। আচ্ছা, তো মানে জব ওয়ার্ক যেমন নিতাম এখন টোটালি স্টপ করে দিয়েছি, কারণ আমাদের হাতে তো আর টাইম নেই। আমি নিলে মোটামুটি একটা র মেটেরিয়ালস আসবে, সেটাকে মানে আবার ইমপ্লিমেন্ট করতে হবে, তৈরি করে বোঝাতে হবে, প্রিন্ট করাতে হবে, স্টিচ করাতে হবে, সেই জন্য অনেক মানে সময় সাপেক্ষ। এখন আর কোনো মানে এ নিচ্ছি না, জব ওয়ার্ক নিচ্ছি না। আর রিপিট করতে আমাদের বলবেন না, অনেক রকম শাড়ি তো আমরা দেখাচ্ছি, আমরা মানে এখান থেকেই পছন্দ করে নিই, আর সহযোগিতা তো আমরা করছেন, সেটা মানে বলা কিছু। তুমি শাড়ির কালেকশন তো তুমি নিয়ে আসো, অনেক রকম ঢাকাই তাঁত নানা রকম, তোমার কেটে জুড়ে কাটা জোড়া রেশম কোটা, হাফতাসর, হ্যান্ড পেইন্ট, ইনোভেটিভ, মানে আমি এখনই দেখতে পাচ্ছি দূর থেকে একটা অদ্ভুত শাড়ি, আমি জানি না খুললে সেটা কি দাঁড়াবে। এবং তুমি এর গল্পটা কিন্তু প্রোগ্রাম শুরু হবার আগে আমাকে বলেছো, আমি চাইবো সেটা দর্শক বন্ধুদের কাছে আজকে অনুরাধা শেয়ার করুন, দেখি আপনাদের কেমন লাগে গল্পটা। মানে গল্পটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে একেবারে, মানে আমাদের কলকাতার কলকাতার কিন্তু সব পটচিত্র পুরো তোলা ধর মানে তুলে ধরা হয়েছে, সব রকম রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হাতে এরকম করা যায়। মানে একেবারে ক্যালেন্ডার শাড়ি, ক্যালেন্ডার শাড়ি, হ্যাঁ ক্যালেন্ডার শাড়ি বলতে পারো। তুমি তো বলছিলে যে বিদেশে নাকি এই শাড়িটা প্রচন্ড চাহিদা, ভেবেছিলাম যে তৈরি করব না, মানে এখানে দেখতে পাচ্ছি 1950 সাল, তারপর 1940 সাল, 1982 সাল, পুরনো কলকাতার ছবিগুলোকে পটচিত্রগুলো থেকে খানিকটা বেশ টেনে জিনিসটাকে প্রিন্টটা করা রয়েছে। আমাদের যেমন মানে আমাদের যেমন কিছু মানে ক্রেতা বন্ধু আছেন, তাদের হাজবেন্ডরাও আসেন সঙ্গে, যে এই সব জিনিসগুলোকেই তারা পছন্দ করে, এক্সক্লুসিভ। তারপরে তোমার বলছে বুটিক মানে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি সেটা একটা আলাদা একটা জিনিস, অসম্ভব ভালো ক্রিয়েটিভ, হ্যাঁ ক্রিয়েটিভিটি। আর ক্যানভাস মানে কি, ক্যানভাস কিন্তু বুটিকেতেই আসে, এবং ক্যানভাসের জিনিস মনে হচ্ছে এই শাড়িটা সরস্বতী পূজোর দিনও মানে পরা যেতে পারে এক্সক্লুসিভ হিসেবে, মানে লোকে কিন্তু কিনে রেখে দিতে পারে। এটাকে যেমন ইয়েলো দেওয়া হয়েছে ব্রাইট করানোর জন্য, আবার তসর কালার রাখা যায়, কালারটা চেঞ্জ হতে পারে নানা রকম। এর প্রাইসটা চট করে বলে ফেলি, এটার প্রাইস হচ্ছে 1300 আফটার ডিসকাউন্ট 910। এটা কিন্তু মলমলের মধ্যে, মলমলের মধ্যে, মলমলের মধ্যে রয়েছে, মানে যেহেতু মলমলে বাটিক দেখাচ্ছি সেহেতু তো একটু নতুনত্ব দেখাতে কিছু হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে মলমল শাড়ি, একদম মলমলের মধ্যে পুরো বাটিকটা দেখো, যেমন ওই তোমার বাতনি হয় না সেইরকম ধরনের কিন্তু বাটিকটা কিন্তু করানো হয়েছে। হ্যাঁ, আর গোল সার্কেলের উপর মানে বাদনিতে করা, অষ্টমীর দিন ধরো সকালবেলায় অনেক কাজ থাকে, ঠাকুরের কাজ থাকে, ঠাকুরের কাজ থাকে অনেক মানুষের, লক্ষ্মী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, কালী পুজো আছে, সেই সময় পরার জন্য কিন্তু খুব আইডিয়াল এটা। আচ্ছা, এটা প্রাইসটা আমি চট করে বলি, এটা প্রাইস হচ্ছে 1250 আফটার ডিসকাউন্ট 875। দু নম্বর শাড়িটা দেখলাম, আরও একটা মলমল দেখে ফেলি। মলমল আমি মোটামুটি সবাইকে কিন্তু মোটামুটি সারা পৃথিবী জুড়ে মানুষ কিন্তু নিয়ে নিয়েছেন মলমল শাড়ি, মলমল শাড়ি। আর এটা তো একটা লাল, দেখো এটার মধ্যে বুদ্ধ কিন্তু করা আছে, আঁচলটার মধ্যে বুদ্ধ করা রয়েছে, মানে বাটিকে, বাটিকে কি করে কাজটাকে এনেছে, মানে কত কঠিন ব্যাপার। এটা তো আমি নিজে হাতে করছি না, আমি যারা করছেন তাদের সব সময় কিন্তু সম্মান জানানো উচিত, তারাই কিন্তু মেইন মানে মূল কর্তা একদম। এবং বাটিক করাটা কিন্তু অত সহজ কাজ কিন্তু নয়, মানে বর্ষাকালে তো করাই যায় না, করাই যায় না, বর্ষাকালে হবে না। এটার প্রাইসটা চট করে বলে ফেলি, 1250 আফটার ডিসকাউন্ট 875। আবার একটা মানে কাটা জোড়া শাড়ি, আচ্ছা, আর এটা অনেকটা দূর থেকে মনে হবে যেন রেশম কোটা, চেক তাঁত, তাঁতের চেক, এটা আমাদের বাইরের দূরের বন্ধুদের বলো না, সাউথ ইন্ডিয়ান কাস্টমাররা যারা আছে মানে ক্রেতা বন্ধুরা রয়েছেন তারা কিন্তু পছন্দ করে। আবার মহারাষ্ট্রে যারা রয়েছেন, হায়দ্রাবাদে যারা রয়েছেন, একটু ডিফারেন্ট লুক রয়েছে শাড়িটার মধ্যে। একটা শাড়িকে মনে করো মিডিলে রেখে আর একটা শাড়ির কাপড় কিন্তু কেটে ঢোকানো হয়েছে। আচ্ছা, এই যে শাড়ির কাপড়টা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা ওয়ান পিসই, এটা মানে বুটিকের কি হয়, আমি পড়লে তুমি পরবো না, মানে এরকম আরেকটা পিস কেউ চাইলে পাবে না, মানে only one customer one customer শাড়ি এই রকম। এটা কুচিতে পুরোটা রয়েছে, রয়েছে তার সাথে ব্লাউজ পিসটা, একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা দুর্দান্ত, একটু ডিফারেন্ট কালারের ব্লাউজ পিসটা ইউজ করা হয়েছে, কারণ শাড়িটাকে ব্রাইট করার জন্য, মানে এই ইয়েলোটা রয়েছে আর একটু ইয়েলো দেওয়া আছে, ব্রাইট কালার দেওয়া। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2
2800 আফটার ডিসকাউন্ট 1960। দেখো আমরা তো সব টাকায় জামদানি পরেছি, এবার হ্যান্ডলুম শাড়ি, হ্যান্ডলুমের মধ্যে কিরকম জামদানি করাচ্ছে, এত অদ্ভুত শাড়ি, মানে দুর্দান্ত ডিজাইন, উইভিং এ এরকম সুন্দর হতে পারে মানুষও ভাববেন যে এটা পরতেই হবে, খুব অর্ণামেন্টাল যাবে শাড়িটা। হ্যাঁ দেখুন আচলে রংটা কি করে, আমার মনে সুতোর মধ্যে রং, স্টিল কালার একদম, বডিতে কিন্তু এই জামদানিটা পুরো পড়ে যাবে, ঢাকাই জামদানি যেমন হয় সেরকম, কিন্তু এটা হ্যান্ডলুমের মধ্যে করা হলো। পাটটা দেখো, পাটটা একদম সেই তোমার ওই ওটাকে কি বলে আলাদা করে একটা বড় বড় হয়েছে পাটটা, পাটটা করা হয়েছে এবং তার সাথে একটা পাটলি স্টাইল করা রয়েছে শাড়িটাকে একটু অন্য লুক দেবার জন্য। এটা দুর্দান্ত শাড়ি, পাটলির মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন অন্য ডিজাইন গেছে, কিন্তু অন্য ডিজাইন, সেই ধানের শীষের মতো একটা ডিজাইন গেছে, কত কঠিন বল। এবং এটার দামটা আমি বলে দিই, এটার দাম হচ্ছে 3520 আফটার ডিসকাউন্ট 2464। এগুলো কিন্তু পূজোর কালেকশন স্টার্ট হয়ে গেছে, নতুনত্ব পূজোর কালেকশন শুরু। আবার দেখো সবার পক্ষে তো দামিটা নিতে পারলেন না, কেউ কিছু গিফট করবেন, প্রচুর মানুষকে গিফট দেওয়া আছে, তাদেরও একটু পড়তে ভালো ইচ্ছে করে, তাদের জন্য করা এটা। এটা হ্যান্ডলুম শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, তার মধ্যে উলেন আরি স্টিচ করা আছে পুরোটা, আপার ইয়কে এবং লোয়ার ইয়ক দুটো ইয়কে পুরো বেল্ট করা আছে, এবং এটা উল দিয়ে পুরো কাজ, পুরো উল দিয়ে দেখতে শাড়িটা। হ্যাঁ খুব ভালো লাগে, বেশ অল্প বয়সী বাচ্চা মেয়ে, খুব হ্যাপি লুক আছে শাড়িটার, পূজোর সময় তারা শাড়ি পরবে, এদিকে বিশাল দামিও পরবে না, খুব ঘ্যানজামও করানি উলে এটা দিয়ে, মানে ডিজাইনটা হালকা হালকা ছোট ছোট ফুল তোলা রয়েছে শাড়িটার। প্রাইসটা বলে দিই, এটার শাড়িটা আরি কাজের শাড়ি, এটা দাম হচ্ছে 1870 আফটার ডিসকাউন্ট 1309। 1300 টাকার মধ্যে এই শাড়িটা বাচ্চা মেয়েদের জন্য খুব আইডিয়াল, ব্রাইট কালার, তারা বাবা মার কাছে বায়না করে যে আমরা পূজোর শাড়ি পরবো, হ্যাঁ আর তারা সব সময় ব্রাইট শাড়ি, আর 1300 টাকার মধ্যে বাবা মারা কিনেও দিতে পারবেন, সুবিধা হবে। আচ্ছা এইটা একটু দেখিয়ে ফেলি, এটা কি শাড়ি? এটা নয়েল রয়েছে, হ্যান্ডলুম নয়েল, তার মধ্যে সুন্দর বুটিকের শাড়িগুলো হ্যান্ডলুম নয়েল, তার মধ্যে অ্যাপ্লিক করা আছে, রংটা খালি দেখুন একটা অফ হোয়াইট এর মধ্যে পিঙ্ক আর একটা ব্লু কালার, আর তার মধ্যে পাটটা দেখো, মানে একদম কিন্তু স্কুল ব্লু কালার, সেই রংটাকে কিন্তু স্কুলে সেই ব্লু রঙের স্কার্ট পরতো না, সাদা টপ, হ্যাঁ সেরকম নয়, ওরকম একটা ফিল, কিন্তু কিভাবে ইউজ করা হয়েছে ব্লু রংটা, চেঞ্জ করা হয়েছে সেরকম, চেঞ্জ করা হয়েছে। এবার দেখুন ফুল করা রয়েছে গোলাপি এবং ব্লু কালার দিয়ে, বিউটিফুল পাটটাই বিউটিফুল শাড়িটা। আচ্ছা এটার প্রাইসটা চট করে বলে ফেলি, এটার প্রাইস হচ্ছে 1500 আফটার ডিসকাউন্ট মাত্র 1050। আপনারা সবাই ইউটিউবে অনুমিতস বুটিকের প্রোগ্রামটা দেখছেন, তো শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাদের প্রচুর ভালোবাসা পাঠাতে হবে। আর মনে আছে তো প্রত্যেক থার্সডে কিন্তু নতুন এপিসোডগুলো ইউটিউবে টেলিকাস্ট করা হয়। এবারে এই শাড়িটা দেখে ফেলুন চট করে, এটা তাঁতের মধ্যে হ্যান্ডপেন্ট রয়েছে, আর দেখবে এইগুলোর মধ্যে আমরা সিল্কও প্রিন্ট করেছিলাম, এখন তো তাঁতের ডিমান্ডটা বেশি, হ্যাঁ সামার সিজন বলে দেখেছো আঁকাগুলো কিরকম, তাঁতের কিন্তু পরিভাষাটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ওই মোটা শক্ত তাঁতগুলো কিন্তু হালকা একদম, এবং কাচার পর কিন্তু এগুলো আরো নরম, আরো নরম হয়ে যায়, সবাই তাই একদম মনে হচ্ছে হালকা তুলি দিয়ে কেউ হালকা রং করে দিয়েছে, জল রং করে দিয়েছে। দুটো তিনটে ডাই ওয়াশ দিতে হবে, আর ডাই ওয়াশ করলেই ভালো হয়, কারণ শাড়িগুলো হ্যান্ড পেইন্টিং কিন্তু দেখো এটা হচ্ছে তোমার আমাদের দিদিমা ঠাকুমাদের জন্য, মানে বয়স্ক মানুষ যারা মনে করো হাঁটতে চলতে পারে না, আমার কাছে নিয়েওছে অনেকে, একদম সিঙ্গেলই দেখাই চিকু কালার যেটাকে বলা হয়, এটার প্রাইস হচ্ছে 3360 আফটার ডিসকাউন্ট 2352। এটাও আর একটা ঢাকাই না, এটাও একটা ঢাকাই, এটা একটু ব্রাইট ঢাকাই, ব্রাইট ঢাকাই ভীষণ, মানে একটু এটা ভীষণ ডিমান্ডের কম্বিনেশন, তুতের মধ্যে পিঙ্ক কালার, তুতের মধ্যে হালকা পিঙ্ক রয়েছে, হ্যাঁ পিঙ্ক রয়েছে,
মানে মনে করো তো দেখতেই পাচ্ছেন পুরো পিঙ্ক দিয়ে ভরিয়ে দেওয়া রয়েছে। পিঙ্কটা অনেকে পছন্দ করে, আবার হয়তো মানে ভাবছে যে পিঙ্কটা ডিপ হয়ে যাবে, কিন্তু এইরকম মানে তুতে কালারের মধ্যে পিঙ্কটা দিলে কন্ট্রাস্টটা খুব ভালো লাগে। এবং এটাতেও কিন্তু এই ঢাকাই শাড়িটা তো কিন্তু অল ওভার বুটি রয়েছে, তার মধ্যে ছোট ছোট মিনে করা রয়েছে, হালকা করে হালকা, এবং কুচি করলে ওই পার্টটাই কিন্তু এখানে আবার রিপিট গেছে। প্রাইসটা বলে ফেলি, এটার প্রাইস হচ্ছে 3360 আফটার ডিসকাউন্ট 2352। এবার একটা ভীষণ ব্রাইট কাতান হ্যান্ড প্রিন্ট শাড়ি দেখে নে, কি দুর্দান্ত না বলো, একদম পুরো হ্যাপি গো লাকি শাড়ি, কারণ এটার মধ্যে কিন্তু বড় বড় সানফ্লাওয়ার রয়েছে দেখো, দুর্দান্ত, মানে এটা বয়স্ক মানুষরাও পড়তে পারবে, ইয়ং ইয়ং যারা রয়েছে সবাই পড়তে পারবে, কালেকশন পছন্দ করে তারাও। আচ্ছা যদি কুচি করায় তাহলে কি পড়বে? সানফ্লাওয়ারগুলো পায়ের কাছে, সবগুলো সব কোমরেতেও পড়বে আবার পায়ের কাছেও পড়বে, ভালো করে দেখাই দর্শক বন্ধুদের তুলে দেখুন, একদম ব্রাইট সানফ্লাওয়ার গুলো পুরো অল ওভার শাড়িটা জুড়ে। প্রাইসটা চট করে বলে ফেলি, এটার প্রাইস হচ্ছে 6600 আফটার ডিসকাউন্ট 4620। আর একটা জিনিস বলে দিই, আমাদের কলে কিন্তু নাম্বারটা চলছে কন্টিনিউ, কত দাম লেখা আছে তাহলে আপনাদের পক্ষে অনেক সুবিধা হবে, ইংলিশেও লেখা আছে, অনেক বন্ধুরা বলছে তো টেলিকাস্ট আছে, যে কোনো সময় এনি 24/7 এনি টাইমে কিন্তু আপনি চেক করে নিতে পারেন আপনার পছন্দের শাড়িটা। আর সাবস্ক্রাইবটা কেন করতে বলছো, তুমিও বলছো আমিও বলছি, কারণ দেখো নোটিফিকেশনস যখনই প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাচ্ছে তখনই তো বুকিং হয়ে যাচ্ছে, যে যারা মানে নেই তারা মনে কোন নোটিফিকেশন আসছে না, শাড়িটা হয়তো বেরিয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাবে, সুবিধা হবে। আচ্ছা এটা হচ্ছে আঁচলটা, এটা তসরে রয়েছে বুঝলে, আচ্ছা এটা তসরে রয়েছে, তসরে মাল্টি কালার দিয়ে কিন্তু কলমকারী করে ব্লক করা হয়েছে, আর কালারটা কিন্তু দ্বিতীয়বার আমাকে কিন্তু করতে বলবেন না, কারণ এটা একটা আনকমন একটা কালার কালার, ব্লুর সঙ্গে আরেকটা কালার মিশিং আছে, বোঝা যাচ্ছে যে আরেকটা হালকা কালার কিছু একটা রয়েছে। এটা আমার পেজে দেওয়াও আছে মডেল শুট করে, আচ্ছা কারণ এটা ডিমান্ডেড শাড়ি খুব, এটার প্রাইস হচ্ছে 6000 আফটার ডিসকাউন্ট 4200 4200 এ তসর পেয়ে যাচ্ছে, তসর পেয়ে যাওয়া যাচ্ছে, আর যত মানে পুজো এসে যাবে, এটাও কি তসরে, এটা তোমার কাতানে রয়েছে, কাতানে পিওর কাতানে আছে, ওজনটা তো সফট, এটা দেখেছো কম্বিনেশন অপূর্ব, কম শুধু লাল আর অফ হোয়াইটের উপরে, মানে এটা মানে ক্রিম কালার দেখুন শাড়িটা, কারণ এটা অনেক বন্ধুদের দর্শক বন্ধুদের সবার পছন্দের শাড়ি। এটার প্রাইস হচ্ছে 6350 আফটার ডিসকাউন্ট 4445। এটা আর একটা শাড়ি এসে গেছে অদ্ভুত, মানে খুব মিষ্টি কালার, মানে প্রচন্ড, আর আমি দেখতে পাচ্ছি দুদিকে ময়ূর রয়েছে, পেখম মানে মেলে রয়েছে একেবারে শাড়িটা আঁচলটা, এটাও কাতানে রয়েছে, এটা কিন্তু মাঝলিপত্র নামে যে কলমকারী করা হয়, আচ্ছা সেই কলমকারী ডিজাইন দেখুন, আঁচলটা দেখলে বুঝতে পারবেন, দুর্দান্ত ডিজাইন, অসাধারণ একটা হিস্টোরিক ডিজাইন, দুর্দান্ত ডিজাইন, আর পাতাত মানে দেখো আপার ইয়কে কি সুন্দর একটা কলমকারী দেওয়া আছে, আর লোয়ার ইয়কটাই কিন্তু ওই ময়ূরগুলো ছোট ছোট করে খুব সুন্দর করে করা করা রয়েছে, আঁচলটা গেল এবং কুচিটা যখন করা হবে তখন কিন্তু ময়ূরগুলো পায়ের কাছে পড়বে, দেখুন ভালো করে, কালারটা ভীষণ ভালো, কালার মন দিয়ে দেখার শাড়ি, এত সুন্দর কাজটা রয়েছে। এটার প্রাইসটা হচ্ছে 3650 আফটার ডিসকাউন্ট 4445। আচ্ছা আমাদের আবার একটা মুগা তসর এসেছে, আর এই মুগা তসরের স্পেশালিটি হচ্ছে এই শাড়িগুলো কিন্তু একদম ইউনিক, কারণ সেকেন্ড প্রিন্ট বোধহয় করা না যাবে না, এখন আর করা যাবে না, একদমই করা যাবে না, এই ঠিক কম্বিনেশন গুলো একদমই আসে না, কালার গুলো চট করে মানে একটাই ওয়ান পিস এই কালার গুলো আসে, এটা দেখো কি অদ্ভুত করা, অদ্ভুত শেডেড বাটিক প্রিন্ট, দুর্দান্ত, হ্যাঁ দুরন্ত শাড়িটা, কুচিটা করে একটু দেখো বাটিকে যে এরকম মানে একটা ইনোভেটিভ কাজ করা যায়, আমি দেখতে পাচ্ছি এখানে আট চালার মতো করা রয়েছে পুরো শাড়িটা জুড়ে। এটার প্রাইসটা বলি 6500 এবং আফটার ডিসকাউন্ট 4550 4550 মানে 4500 পাচ্ছে, এটা কিন্তু আরো দাম বাড়বে, আচ্ছা বুঝতে পেরেছো, মানে পূজোর ঠিক আগে আগে আরো দাম বাড়বে, হ্যাঁ যেহেতু সুতোর দামটা বাড়ছে, আচ্ছা সেহেতু পূজোর সময় চট করে তো সুতোর দাম আরো বেড়ে গেলে যাবে, কারণ রেশমের দাম কিন্তু বেড়েই যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, এটা মাকলিনের মতোই রয়েছে, হ্যান্ডলুম সিল্কের, যেমন আমরা লিলেন পরি সেই ধরনের কিন্তু লিলেনের মতোই কিন্তু ডিজাইনটা টেম্পেল করে করা আছে, আর তোমার কস্তা পার করা আছে দেখো, আচ্ছা এই যে এখানে একটা আলাদা পার, আবার একটা আলাদা করে ভেলভেট পার, ভেলভেট পার, আবার একটা টেম্পেল করা রয়েছে, হ্যাঁ এবং কুচি করলেও কিন্তু এই পারটাই কিন্তু
পুরো শাড়িটা জুড়ে রয়েছে দেখো। আমরা কস্তা কেন বলি জানো, সিল্কের মধ্যে ওই যেমন ডাস্টার হয় না, ডাস্টার দিয়ে আমরা প্রিন্ট করা, আচ্ছা সেটাকে আমরা কস্তা বলি। আচ্ছা আচ্ছা, এটা প্রাইসটা বলে দিই, 1450 আফটার ডিসকাউন্ট 1050। আবার একটা খুব দুর্দান্ত মানে ইউনিক একটা লিলেন এসে গেছে, এন্ড গ্রিন কম্বিনেশন, ওটা মানে সবারই পছন্দ। এটা কি মালমা, এটা কি শাড়ি, এটা লিলেন বাই লিলেন, লিলেন বাই লিলেন, লিলেনের শাড়ি ভীষণ এখন। আর দেখো ডলার কয়েনটা যেটা করেছিলাম, ছোট্ট ছোট্ট ডলার বুটি ছিল। আচ্ছা এটা কি ঘিচা ইউজ করা হয়েছে? পিওর ঘিচা দিয়ে করা আছে, পিওর ঘিচা, এটা হাত দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে পিওর ঘিচা রয়েছে। আর পুরো অল ওভার বডি থাকছে, তারপরে কুচিতে প্যানেল প্যানেল করে করা আছে। আচ্ছা লম্বা লম্বা করে আলাদা করে করা রয়েছে, পুরোটা রয়েছে। আচ্ছা এটার প্রাইসটা বলি, এটার প্রাইস হচ্ছে 3190 আফটার ডিসকাউন্ট 2233। আবার আমার বিটি ঢাকায় এসে গেছে, বিটি মিন্স হচ্ছে বাংলাদেশের হুবহু আদলে তৈরি করা হয়েছে, তৈরি করা থাকে। এইটা প্রচন্ড ডিমান্ডের শাড়ি, ব্লু আর তুতে রংটার জন্য বোধহয় মানে এক্সিলেন্ট। না না, ঢাকাই শাড়ি আমাদের কলকাতায় এত মানে ডিমান্ড, এত ডিমান্ড, এত ডিমান্ড, এবং এরকম কালারফুল ঢাকাই তো সবসময় আমি পাওয়া যায় না, চেঞ্জ করি। আর আমার দর্শক বন্ধুরা দেখেছি একটু হালকা পাতলা শাড়ি, প্রচন্ড এই ধরনের জিনিস পছন্দও করে, এবং জড়ি এবং সুতোর কাজ করা রয়েছে অল ওভার শাড়িটা। বিডি ঢাকায় খুব একটা মার্কেটে মানে পাওয়া যায় না, আর আমার দাদা এরকম রঙের, এরকম রং মানে এই ডিজাইনটা উনি নিজস্ব করেছেন, প্রত্যেকবারে কি করছে বারেবারে চেঞ্জ করছে, চেঞ্জ করছে মানে, এবং জরির একটা করে গেছে স্ট্রিপ, আবার একটা করে সুতো স্ট্রিপ গেছে। আচ্ছা এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 4600 আফটার ডিসকাউন্ট 3220। এটা সাদা কালো রয়েছে, এটাও ঢাকাই, ঢাকাই দুর্দান্ত মানে জিনিস এটা। এগুলো কি সফট ঢাকাই? সফট ঢাকাই, সফট ঢাকাই মানে এগুলো বিডি রয়েছে, বিডি আগেকার দিনের মারাও কিন্তু এই ধরনের একদম তাই, পুরো খুব ট্রেডিশনাল। আর এগুলো কিন্তু বনি দি আনা শাড়ি, একদম তাই, বনি দি মানুষরা প্রচন্ড পছন্দ করেন এগুলো, একদম ট্রেডিশনাল ঢাকাই শাড়ি। এটার প্রাইস হচ্ছে 4600 আফটার ডিসকাউন্ট 3220, মানে 3200 বুঝতে পারছো, 3200 টাকায় একটা বাংলাদেশের হুবহু আদলের শাড়ি পেয়ে যাচ্ছি। আর একটাও দেখাচ্ছি, সুন্দর রংটা, হ্যাঁ এটাকেও আমাকে রিপিট করতে হবে, এই কালারটার মধ্যে যে সুতোর কাজটা দেখে সেলফ কা, হ্যাঁ মানে সেলফ কালার ঢাকাই, সেলফ ডিজাইন ঢাকাই রাদার বলা যেতে পারে, যে রঙের শাড়ি সেই রঙের সুতো দিয়েই কিন্তু করা রয়েছে। একটু ক্লোজে দেখালে মিলে করা রয়েছে, মিলে করা, প্রত্যেকটা হালকা, একটু ব্রাইট লাগবে বলে হালকা, অদ্ভুত কালার গো, এই প্যাস্টেল কালার, এটা কিন্তু পুরো শাড়িটা জুড়ে এই জিনিসটা চলে গেছে অল ওভার, অল ওভার মানে রান রান হয়েছে পুরো শাড়িটা, পুরোটাই আছে। এরকম দেখিয়ে দিই বন্ধুরা তাহলে বুঝতে পারবে, পুরো শাড়িটাতেই কিন্তু রান হয়েছে ওই ডিজাইনটা দেখুন। আর কোলা চলের দিকে শুধু নেই, শুধু নেই, এক্স্যাক্টলি। এটার প্রাইস হচ্ছে 4270 আফটার ডিসকাউন্ট 2989। এটা রয়েছে কলাক্ষেত্র, কলাক্ষেত্র তো ভীষণ বাইরে দূরের বন্ধুরাও প্রচন্ড চায়। এটা কলাক্ষেত্র শাড়ি, খুব শুনেছি নাম কলাক্ষেত্র, একটা আলাদা এবং আলাদা একটা আসামের ছিল আর্ট, শাড়িটা একটা আলাদা আর্টিস্টিক শাড়ি, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তাঁতি ভাইরা দাদারা তারা কিন্তু করছে, এবং অল ওভার শাড়িটাতে একটা এই এই স্পেশালিটিটাকেই বলা হচ্ছে কলাক্ষেত্র। আর আমি না সব সময় খালি বলি, দেখো আমরা তো হ্যান্ডলুম মানে কি, আমরা তৈরি করছি নিজে হাতে, হ্যান্ডলুম কর্তারা যারা আছে মেন কর্তা তাদেরকে সব সময় মানে সম্মান জানানো উচিত। এটা প্রাইস হচ্ছে 4160 আফটার ডিসকাউন্ট 2912। এবং আমি শুধু ভাবি মানে কারিগররা আমাদের এখানকার কত রকমের শাড়ি তৈরি করে, আন্ডার ওয়ান রুফ তৈরি করে, হ্যাঁ সেটা কিন্তু সারা ভারতবর্ষ, এবং সারা ভারতবর্ষে মানে গুজরাটি রাজস্থানি ডিজাইন গুলোকে জয়পুরে নিজেরা হাতে করে বুনে সেটাকে প্রেজেন্ট করছে। আর তারপরে কি আমাদের গুজরাট থেকে জয়পুর থেকেও মানুষরা নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, কারণ দামটা তো ভীষণ রিজনেবল, বেঙ্গল কটন, তার মধ্যে কটন মানে বেঙ্গল কটনের উপর, এটাকে এটাকে গুজরাটি, এটা বাংলাদেশ তাঁতের মধ্যে, তাঁতের মধ্যে বেঙ্গল কটন মানে আমাদের বাংলাদেশও তো আমাদের নিজেদের দেশ ছিল, নিশ্চয়ই একদম বাংলাদেশ তাঁতের মধ্যে পুরো উলেন আরি, উলেন আরি হাফ কাট করে করা হয়েছে। আচ্ছা এটাকে বলে হাফ কাট, এটা বিপিটা রয়েছে, বিপিটা ভীষণ ব্রাইট, দুর্দান্ত বিপি, অনেক শাড়ি পরতে পারবেন এই মানে রকম রঙও রয়েছে। এটা প্রাইসটা আমি চট করে বলে দিই, 4400 আফটার ডিসকাউন্ট 3080। প্রত্যেকটা শাড়ি দেখেছো একদম সম্পূর্ণ আলাদা, দুরন্ত শাড়ি, দুরন্ত শাড়ি, প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা আলাদা কলমকারি, এই যে করা কলমকারি দিয়ে ফিস মোটিভ করা হয়েছে,
তার মধ্যে কলমকারিটা আবার পাড়েও বসানো হয়েছে, পাড়ে বসানো, মানে এগুলোকেই বোধহয় বলা হয় এক্সক্লুসিভ শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি, ওয়ান পিস, ওয়ান পিস শাড়ি। আর তার মধ্যে একটু ক্লোজে দেখালে হবে, কলমকারি করার পরে এমব্রয়ডারি করা হয়েছে, দেখুন মুখের দিকে এমব্রয়ডারি করা হয়েছে এবং ফিন্স গুলোতেও, মানে যেগুলোকে ফিন্স বলা হয় সেটাও কিন্তু সুতো দিয়ে বোনা হয়েছে, মানে সেলাই করা। দেখো শুধু কুচির দিকটা, ওয়াও কুচির দিকটা কি বিউটিফুল, আমাদের অ্যাড্রেসটা একবার বলে দি, 175W2 মানিকতলা মেইন রোড কাকুরগাছি কলকাতা 54। আর আমাদের ফোন নাম্বারটা বলে দিই, আপনারা লিখে নিন, 9830938688। আর একটা নাম্বার বলছি, 9331731541। আর একটা জিনিস বলছি, আমাদের খুব ইচ্ছে আছে, জানি না কতটুকু মানে আপনাদের আশীর্বাদ, তবে আমরা পেলেই আমরা করতে পারবো, ফেসবুকে একটা লাইভ করার খুব ইচ্ছে আছে, যেটা আমরা ইউটিউবে করেছিলাম। আর আমাদের ফেসবুক পেজটা লাইক দিন আপনারা অতি অবশ্যই। আমাদের ওয়েবসাইটটা নতুন করে ক্রিয়েট করা হয়েছে, সাজানো হয়েছে দুর্দান্ত করে, সেই অনুমিস বুটিকে, মানে এটা বলছি আমরা অনুমিস বুটিক ডট কম। আর আপনারা তো সাবস্ক্রাইব করছেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের পক্ষেই হেল্প হবে, কখন কী প্রোগ্রাম চলবে, কখন কী অনুষ্ঠান চলবে, লাইভ চলবে, সেটা আপনারা কী বলুন তো নোটিফিকেশানে আপনাদের এসে যাবে, তখন আপনাদের সুবিধা হবে যে শাড়িটা আসছে চট করে বুকিং করে নিই, অন্যরা জানতে পারবে না, তারা বুকিং করতে পারবে না। আমি আবার একটা নতুন শাড়ি স্টার্ট করে দিই, আচ্ছা তাঁতের মধ্যে এটা দেখো, আমাদের যেমন তাস খেলা হয়, তাসের যে মানে মোটিফগুলো থাকে, হ্যাঁ সেইটাকে করা হয়েছে ছোট্ট ছোট্ট করে, ক্লাব আর স্পেস দিয়ে হালকা করে ডিজাইনটা করা রয়েছে, এবং এটা কিন্তু মানে সুতো দিয়ে কিন্তু সেলাই করা আছে, রেশম সুতো দিয়ে হ্যাঁ কাজটা করা রয়েছে, পুরো সুতো দিয়ে রয়েছে, অল ওভার বডিটা করা আছে। আর এটা মনে করো হালকা সিম্পল শাড়ি যারা পছন্দ করে তাদের জন্য, এবং এই সুতোর সাথে মিলিয়ে হলুদ আর নীল দুটো পার বসানো হয়েছে, ওই জন্য আমি বিপিটা দিইনি, কারণ এটা এক কালার বিপি পড়লে খুব ভালো লাগবে, ভালো লাগবে। এটার প্রাইস হচ্ছে 1550 আফটার ডিসকাউন্ট 1085। আর একটা জিনিস আসছি, আর একবার সাদা রঙের দেখিয়েছিলাম মনে আছে গুজরাটি, এবার হলুদ, এটা হলুদ রঙের দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের বেঙ্গলের খেস, এটা কিন্তু শান্তিনিকেতনের নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের, ও শান্তিনিকেতন ওয়েস্ট বেঙ্গলে বললে ভুল, মানে আমাদের এখানের জিনিস রয়েছে, কলকাতায় বানানো হয়েছে, এটা কলকাতায়, হ্যাঁ এইটা রয়েছে তোমার ফুলিয়ার যে খেস, বুঝতে পেরেছো, এই খেস নরম হালকা শাড়ি, ঠিক যেন মলমলের মধ্যে থলথল করছে, কারণ এখন আর নরম ছাড়া কেউ পরতে পারবে না, গরমের মধ্যে সত্যি গুজরাটি স্টিচটা কি সুন্দর করে করা আছে, তার মধ্যে খেসের মধ্যে হালকা নরম। এটার প্রাইস হচ্ছে 2700 আফটার ডিসকাউন্ট 1890, 1800 টাকার মধ্যে হ্যান্ডের গুজরাটি স্টিচ পেয়ে যাবেন শাড়ি। এবার আমাদের আসছে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক আসছে, ব্যাঙ্গালোর সিল্ক তো সবসময় একটা এক্সক্লুসিভ ব্যাপার থাকে, এটার মধ্যেও রয়েছে, এবং ব্ল্যাকের উপর মাল্টি কালার থ্রেড দিয়ে ফুল এমব্রয়ডারি দুর্দান্ত করা আছে, পুরো অল ওভার বিউটিফুলি স্টিচ শাড়ি, এবং অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল পুরো গেছে ডিজাইনটা, কর্নার টু কর্নার, হ্যাঁ কুচি করলে বোঝা যাবে ডিজাইনটা কিভাবে যাচ্ছে, মানে ফ্রম আপসাইড টু ডাউনসাইড আর কি ডিজাইনটা কুচি পড়ছে, মানে আরো যদি আমি দেখাই, পুরো প্রচুর কাজ করা আছে, পুরো এইভাবে অ্যাঙ্গেল ওয়াইজ পড়ছে, স্টিচ গুলো করার পর তার সাইডে দেখুন আউটলাইন করা আছে, রান সেলাই হোয়াইট কালার, ব্রাইট লাগে, আরো ব্রাইট লাগে গুলো। এটার প্রাইস হচ্ছে 12000 আফটার ডিসকাউন্ট 8400। আর এটা তো ভীষণই মানে অনেক ভালো ভালো শাড়িকে হার মানিয়ে দেবে, কালারটা এত মানে দুর্দান্ত কালার, দুর্দান্ত কালার, এবং ব্লু এর উপর হোয়াইট সুতো দিয়ে দ্য কন্ট্রাস্ট ইজ ভেরি বিউটিফুল, মানে এত ভালো লাগছে, আই সুদিং, পুরো অল ওভার ঠাসা, মানে কাঁথা করা আছে, পুরো অল ওভার ঠাসা কাজ রয়েছে, আর তার মধ্যে কুচি, এবং কুচিটা কিন্তু স্পেশালিটি, মানে শাড়িটা একটু হালকা করা, আরো বেশি ভালো লাগবে শাড়িটা, কারণ কুচির মধ্যে যদি পিওর ব্যাঙ্গালোর সিল্ক, এটা প্রাইস হচ্ছে 13860 আফটার ডিসকাউন্ট 9702, 9000 টাকার মধ্যে বুঝতে পারছো সিল্ক, এবং কাঁথা স্টিচ করা, কাঁথা স্টিচ করা, তার মধ্যে যারা মনে করুন মানে প্রিভিলেজ কার্ড আছে, যে ডিসকাউন্টটা চলছে
তার মধ্যে এক্সট্রা 10% আমরা অ্যাডেড করে নেবেন বা জিজ্ঞেস করে নেবেন যে অনুরাধা দি বা আমার যারা রয়েছে তারা বলে দেবে আমরা যে কতটা ডিসকাউন্ট হচ্ছে। এটাও বেঙ্গল সিল্কের, এটা বেঙ্গালোর, ওইটা ফিরোজি কালার, এটা ব্লু কালার, রয়্যাল ব্লু। আচ্ছা এখানে একটু হোয়াইট এন্ড অ্যাশ কালারের সুতো ইউজ করা হয়েছে, দুটো, হ্যাঁ দুটো কালারকে মিক্স করা হয়েছে একটা লুকস আনার জন্য, শেড আনার জন্য। এবং এখানেও কিন্তু তাই করা হয়েছে হোয়াইট এন্ড অ্যাশ কালারে, এখন এটা নতুনত্ব স্টাইল, হচ্ছে হালকা অ্যাশ আর হোয়াইট কম্বিনেশন। প্রাইস হচ্ছে 13,440 আফটার ডিসকাউন্ট 9,408। আরেকটা আমাদের হচ্ছে ভালোবাসার জিনিস, হাফ তসর এসে গেছে, হাফ তসর আছে, তার মধ্যে কাজটা দেখো কি দুর্দান্ত ব্ল্যাক দিয়ে কাজ করা আছে, কালারের কাজ আপার ইয়কে পড়বে। এটা পুরো দেখুন দূর থেকে মনে হবে ভেলভেটের কাজ, কিন্তু সুতোর কাজ এত সুন্দর করে সুতো দিয়ে করা হয়েছে। আমার একটা ছোট বাচ্চা ছেলে ভাই করছে, কারণ বললে ভালো লাগে, ডিজাইন গুলো বসে বসে পুরো দি ও আমি দুজনে মিলে বসে করি। আচ্ছা এটা প্রাইস হচ্ছে 4,620 আফটার ডিসকাউন্ট 3,234। এই যে আমার ভাইদের কথা বলি না, তাই দিদি তুমি আমার কথা বলেছো, এরা যে কত আনন্দ পায় তুমি বিশ্বাস করবে না, পর্দার আড়ালে থাকে না, এরাই তো মেন, এরাই তো সৃষ্টিকর্তা। হ্যাঁ এরাই মূল, প্রত্যেকটা শাড়িকে বলতে দিয়েছে দাদা আপনার কথা বলেছি। এইটা দেখুন শাড়িটা কি বলার রয়েছে এই শাড়িটা সম্বন্ধে, আর দাম পুরো অল ওভার বাটারফ্লাই, বাটারফ্লাই, হ্যাঁ কি বিউটিফুল শাড়িটা দেখুন। আর পূজোর সময় বলো না বাচ্চা মেয়েদের টিনেজারদের হ্যাপি শাড়ি, আর একটু নতুনত্ব সাজবো, যখন এটা কুচি হবে তখন কিন্তু এই তারা ওয়েস্টার্ন পড়লেও কিন্তু শাড়ি পরতে চায়, শাড়ি পরতে চায়, একটু নতুনত্ব সাজবো। এটার প্রাইস হচ্ছে 1,760 আফটার ডিসকাউন্ট অনলি 1,232 বাটারফ্লাই শাড়ি। প্রচুর শাড়ির কালেকশন দেখলেন এবং ইনোভেশনটা তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা শাড়ির ওপর নিখুঁত কাজ করা। আর এই শাড়িগুলো পেতে গেলে কিন্তু আপনাদের দেখতে হবে ইউটিউবের অনুষ্ঠান অনুমিতস বুটিক, শাড়ি পছন্দ করতে হবে এবং অনলাইনে বুকিংটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। তাই আর দেরি না করে আমাদের প্রোগ্রাম 24/7 কিন্তু দেখতে পাবেন ইউটিউবে অনুমিতস বুটিক। আর এটা একটা কথাও বলি বলো, সেটা হচ্ছে আমাদের অনেকে জিজ্ঞেস করছেন যে পেটিএমে পেমেন্ট করা হয় কেন, পেটিএমেও কিন্তু আপনারা মানে পেমেন্ট করতে পারে, পেমেন্ট দূরের বন্ধুরা রয়েছে, অনেক বয়স্ক মানুষ আছেন হাঁটতে পারেন না, ব্যাংকে যেতে পারেন না, তারা কিন্তু পেটিএমেতেও করতে পারেন, আপনাদের সুবিধা হবে অনেকটা, ওটা বলে দিচ্ছি। আর আপনাদের যখন অনেকে জিজ্ঞেস করছেন দিদি লিখছেন ও কমেন্টসের ঘরে, আপনি একটু মানে বলবেন, সেটা হচ্ছে আমাদের শাড়িটা বাইরের বন্ধুরা কী করে নেবে, তারা প্রথমে কোর ব্যাংকিংয়ের মাধ্যমে নেবে। কোর ব্যাংকিং মিন্স প্রথমে আপনি টাকা ফেলে দেবেন আমাদের কোম্পানির নামে যে অ্যাকাউন্টসে, সেখানে টাকা পড়ে গেলে আপনি ফোন করে দেবেন, আমরা আপনাকে বলবো যে হ্যাঁ টাকা আমাদের মানে ব্যাংকে এসে গেছে, চলে এসেছে, তখন আমরা আপনাকে শাড়িটা কুরিয়ার করে দেবো। কুরিয়ার হয়ে গেলে যখন 3-4 দিন কি 5 দিনের মধ্যে পৌঁছোয়, পৌঁছে গেলে অতি অবশ্যই আমাকে ফোন করে বলে দেবেন বা আমার স্টাফরা যারা রয়েছে তাদেরকে বলে দিলেন। আর আরেকটা জিনিস, টাকা যখন আপনি ব্যাংকে ফেলবেন তখন কিন্তু ফোন করে বলে দিতে হবে যে দিদি আমরা টাকাটা ফেলে দিচ্ছি, কারণ অনেকে তো ফেলছেন কোন কোন জায়গা থেকে, আমরা তখন লিখে নিই ইন ডিটেলসে, এগুলো বলে দিলে অনেক সুবিধা হয়, কাজটা কাজটা অনেক সুবিধা, মানে অনেকে বুঝতে পারছেন না তাদেরকে বলে দিতে চাইলাম এটাই। তাহলে দেরি করবেন না, ইউটিউবে অনুমিতস বুটিক সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন।